দলের প্রতিকূল পরিস্থিতিতে দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচটিতে একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে সৌম্য সরকারের। দলের এমন ক্রান্তিকালে তার সামনে সুযোগ নেই সেখানকার কন্ডিশন এবং গরমের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার। মানসিকভাবে শক্ত থেকেই দলের ওপেনিং পজিশনের দায়িত্ব সামাল দিতে হতে পারে এই 25 বছর বয়সী ওপেনারকে। এমন পরিস্থিতিতে দলের বিপদে একাদশের জায়গা পাকা করে ফেলার সুযোগ হাতছানি দিচ্ছে তার সামনে। দলের চতুর্থ ম্যাচ হলেও নিজের প্রথম ম্যাচ ভেবেই মাঠে নামবেন তিনি। আর আফগানিস্তানের বিপক্ষে একটা ইনিংস পারে বাংলাদেশ দলের সৌম্যর জায়গা ফিরিয়ে দিতে। বাহাতি ওপেনারও চাইবেন হারানো সৌম্যকে আবুধাবিতে ফিরে পেতে। হয়তো জাতীয় দলের দুয়ার আবারও খুলে যাওয়ার জন্য এটাই বড় সুযোগ তার সামনে। এশিয়া কাপের পর রয়েছে জিম্বাবুয়ে সিরিজ। ইনজুরিতে থাকা তামিম ইকবালের সেই সিরিজে থাকার সম্ভাবনা খুবই অল্প, তাই এশিয়া কাপের হাতে থাকা বাকি 2 ম্যাচই হয়তো বড় সুযোগ তার সামনে, কারণ একটা বড় ইনিংসেই পারবে তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে, পাশাপাশি ওপেনিং পজিশনে তার স্থানটাও আবারও পাকাপোক্তা করে দিতে। দেশ ছাড়ার আগে সৌম্য জানিয়েছেন সফরের মাঝখানে তার সামনে সুযোগ নেই সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার, মানসিকভাবে শক্ত করেই মাঠে নামবেন তিনি। হয়তো আবুধাবিতে সৌম্য ফিরে পাবেন পুরনো সৌম্যকে, তবে সেটার জন্য তাকে দিতে হবে মাঠের পাশাপাশি কন্ডিশন, গরম এবং দৃঢ় মন মানসিকতার পরীক্ষা। এমন প্রতিকূল পরিস্থিতিতে চ্যালেঞ্জিং জানিয়েছে সৌম্যর বক্তব্য। অবশ্যই চ্যালেঞ্জিং তো সবসময়, যেহেতু নতুন একটা ওয়েদারে যাচ্ছি, আবার সফরের ঠিক মাঝামাঝি অবস্থায়, সুতরাং যত দ্রুত পারা যায় মানিয়ে নিতে হবে। আর কোনো উপায় নেই মানিয়ে নেওয়া ছাড়া, নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে, ধরে নিতে হবে সব ঠিক আছে। জাতীয় দলের সুযোগ পাওয়ার পরেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন সৌম্য। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ছিলেন দুর্দান্ত। এরপর অবশ্য নিজেকে হারিয়ে ফেলেন সৌম্য সরকার। মাঝে বেশ কয়েকবার দল থেকে বাদও পড়তে হয়েছে তাকে। প্রায় 11 মাস পর ফের সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। হয়তো 11 মাসের এই আক্ষেপ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই কাটিয়ে উঠতে পারবেন তিনি।